উইল স্টাডি ফাংশন টুডে। এখন ফাংশন দুই রকম হয়, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, আরেক ক্যাটাগরি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন কোনগুলো? এই যে স্ক্রিনের মধ্যেই লেখা আছে যে প্রিন্টএফ ফাংশনটা, তো প্রিন্টএফ ফাংশন আমরা আরও ইউজ করেছি, স্ক্যানএফ ফাংশন, তারপরে আমরা আরও ইউজ করেছি গেটসিএইচ, গেটসিএইচই, তারপরে আমরা পাওয়ার ফাংশন দেখেছি, স্কোয়ার রুট, এসকিউআরটি, এই ফাংশনগুলো দেখেছি। ওগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। ওই ফাংশনগুলো ইউজ করার জন্য, ফাংশনগুলো ইউজ করার আগে শুরুতে আমরা কী করি, এখানে প্রোটোটাইপ ডিক্লেয়ার করে ফেলি, মানে হেডার ফাইল ডিক্লেয়ার করি, ওই হেডার ফাইলের মধ্যে ফাংশনগুলোর প্রোটোটাইপ আছে। তুমি যদি ইনপুট আউটপুট রিলেটেড লাইব্রেরি ফাংশন ইউজ করো, তাহলে তুমি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এটা ডিক্লেয়ার করো, ইনক্লুড করো, এই হেডার ফাইলের মধ্যে ওই ইনপুট আউটপুট টাইপ লাইব্রেরি ফাংশনগুলোর প্রোটোটাইপগুলো আছে। ম্যাথ হেডার ফাইল তুমি ইনক্লুড করো, বিকজ পাওয়ার বা স্কোয়ার রুট এই জাতীয় লাইব্রেরি ফাংশন যেগুলো, ওগুলোর প্রোটোটাইপগুলো ম্যাথ হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে। তো লাইব্রেরি ফাংশন যেগুলো, ওগুলো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে আমরা কোড করার সময় আমাদের সুবিধার জন্য আগের থেকে কিছু কিছু ফাংশন তৈরি করে রাখা হয়েছে। আর ফাংশন কি, এই এই যে প্রিন্টএফ ফাংশনটা কয়েক লাইনের একটা কোড, এটা হচ্ছে লাইব্রেরিতে স্টোর, লাইব্রেরিতে রাখা আছে, আমরা প্রয়োজন হলে ইউজ করি। সো ফাংশনের ডেফিনেশন তুমি যদি চাও, ডেফিনেশনটা হচ্ছে যে 4 লাইন, 5 লাইন, 10 লাইন হতে পারে, 50 লাইন হতে পারে, আরও বেশি, অবভিয়াসলি আরও বেশিও হতে পারে, এরকম অনেকগুলো স্টেটমেন্টকে, অনেকগুলো স্টেটমেন্টকে কম্বাইন করে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তুমি যদি একটা কম্বাইন্ড একটা সেগমেন্ট অফ কোড তৈরি করো, হ্যাঁ, তাহলে ওইটাকে আমরা ফাংশন বলতে পারি। তো লাইব্রেরি ফাংশন যেগুলো আছে সেগুলোর বাইরেও আমরা নিজেরা ব্যবহারের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করি, ব্যবহার করি। নিজেরা ইউজার যে ফাংশনগুলোকে তৈরি করে, মানে ইউজার তো ফাংশনকে তৈরি করবে না, করবে হচ্ছে প্রোগ্রামার, যিনি বেস কোডটা লিখবে বা যারা বেস কোডটা লিখবে। নাও এ ডেজ থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স অ্যাকচুয়ালি ওয়ার্ক অন এ সিঙ্গল প্রজেক্ট ইন লার্জ টেক কোম্পানিজ, লাইক ক্রোমের এখন মনে হয় 93rd ভার্সন ইজ আউট, হ্যাঁ। সো মাইক্রোসফট এক্সপ্লোরার, যে এক্সপ্লোরার এখন কত, 11 না 12, এরকম কিছু একটা চলতেছে, আমি ভুলে গেছি। তো মাইক্রোসফট এক্সপ্লোরার কি বলতেছি, মানে উইন্ডো ওইটা, মাইক্রোসফট এজ আসার আগে এটার ইন্টারনেট এক্সপ্লোরার, রাইট, মাইক্রোসফটের ব্রাউজার কোম্পানির নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, আর এখন তো ওরা নাম বদলাই বানাইছে মাইক্রোসফট এজ, হ্যাঁ। তো এইখানে এক একটা প্রজেক্টে হাজারের উপরে ইঞ্জিনিয়ার্স কাজ করে এই একটা প্রজেক্টের জন্য। লেটস সে মাইক্রোসফট এজের 2021-এ যে ভার্সনটা ক্রিয়েট করা হবে সেটার জন্য মোর দেন 1000 ইঞ্জিনিয়ার্স, ভেরি ভেরি স্মার্ট ইঞ্জিনিয়ার্স আর ওয়ার্কিং, ওকে। সো কম্বাইন করে কোড লিখতে হয়, ওই কোড লেখার সময় কোডগুলোকে ব্রেকডাউন করা হয়, ব্রেকডাউন করে মানুষজন প্রয়োজন মতো ফাংশন নিজেরা তৈরি করে, ব্যবহার করে। যেমন প্রোগ্রামাররা যে আচ্ছা যেমন একটু পরে যাচ্ছি, প্রোগ্রামাররা যে ফাংশনগুলো তৈরি করে নিজেদের ব্যবহার করার জন্য, এই কোডের সুবিধার জন্য, সেই ফাংশনগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। আ ভেরি 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 প্রমিনেন্ট এক্সাম্পল অফ ইউজার ডিফাইন্ড ফাংশন ইজ মেইন ফাংশন, উইচ উই হ্যাভ ইউজড আ লট অ্যাকচুয়ালি ইন এভরি কেসেস। মেইন ফাংশন কিন্তু আমরা সবসময় ব্যবহার করছি, এখন এই মেইন ফাংশনটাও কিন্তু আমরা মেইন ফাংশনের ভিতরে সব কিছু কি আমরা লিখতেছি না লাইন বাই লাইন, তার মানে এই ফাংশনটা প্রোগ্রাম কোড করার সময় এই ফাংশনটাকে আমরা বানাচ্ছি না, তার মানে মেইন ফাংশনটা, হ্যাঁ মেইন ফাংশন একটা থাকতে হবে, দ্যাট ইজ ডিফাইন্ড, বাট আমাদের স্পেসিফিক কোডের মেইন ফাংশনটার মধ্যে কী থাকবে, কী কাজ করবে, এটা দ্যাট উই আর ডিসাইডিং অ্যাজ প্রোগ্রামার্স, রাইট। সো তোমার অনেক প্রমিনেন্ট একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের এক্সাম্পল হচ্ছে মেইন ফাংশন, আর আমরা প্রয়োজনে নিজেরা ফাংশন তৈরি করি। যেমন একটা সিম্পল ইউজার ডিফাইন্ড ফাংশন আমি তৈরি করে আগে দেখাই, দেন হচ্ছে আমরা স্পেসিফিক্সে যাব। আমি একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি, যে ফাংশনটার মধ্যে তুমি যদি
কি করো তুমি, ইনডেন্টেশনটা ঠিক করলাম, তুমি দুটো সংখ্যা দিলে ওই ফাংশনটা সংখ্যা দুইটার যোগফল বের করে দেখাবে। দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। না, একটা একটা ফাংশন, যে ফাংশনটা দুইটা সংখ্যা ইনপুট হিসাবে নিবে এবং দুইটা সংখ্যা ইনপুট হিসাবে নিয়ে তাদের যোগফলটা বের করে দেখাবে। ওকে, আর আমি ইউজারকে বলবো যে তুমি কি করতে চাও, তুমি কি এখন যোগের খেলা খেলতে চাও, বিয়োগের খেলা খেলতে চাও, গুণের খেলা খেলতে চাও, ভাগের খেলা খেলতে চাও। ইউজার তার চয়েস দিল যে আমি অমুক খেলা খেলতে চাই। তো ইউজার যদি বলে যে আমি যোগের খেলা খেলতে চাই, তাহলে যোগের কাজটা করার জন্য ইউজারকে যে বলবে যে ভাই দুইটা সংখ্যা দে বা বোন দুইটা সংখ্যা দে, তারপরে সে যে যোগ করবে, যোগ করে তাকে যে উপহার দিবে, এই নে তোর যোগফল, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আর মেইন ফাংশনের ভেতরে আমরা করব না, আলাদা একটা ব্লক করে, আলাদা একটা সেগমেন্ট করে, হ্যাঁ এরকম করে আলাদা একটা সেগমেন্ট করে উপরে একটা আমরা এইখানে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করব, যে ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে ওই আমরা যোগের কাজটা করব। কথাটা বুঝছেন? আমরা চাইলে কিন্তু মেইন ফাংশনের ভেতরে সব কিছুই করতে পারি, কিন্তু মেইন ফাংশন তো শত শত লাইন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, হ্যাঁ ইট উইল বি টিডিয়াস, যে পরে কেউ যখন কোডটা ডিবাগিং করবে, ডিবাগিং করা মানে এররগুলো ঠিক করা, হ্যাঁ সো পরে যখন কেউ ব্লক ব্লক বাই ব্লক, সেগমেন্ট বাই সেগমেন্ট কোডটা ডিবাগিং করতে বসবে, দ্যাট উইল বি আ ভেরি প্রবলেমেটিক ইস্যু ফর দ্যাট ইঞ্জিনিয়ার টু গো থ্রু দ্য হোল হোল থাউজেন্ড লাইন্স অফ কোড অ্যান্ড ডিবাগ দ্য হোল প্রোগ্রাম। তার চেয়ে হচ্ছে তুমি যদি সেগমেন্টেশন করো, আলাদা ছোট ছোট করে ব্লক ব্লক করে রাখো, এক একটা ছোট ছোট এক একটা অংশ এক একটা ছোট ছোট ফাংশনের মধ্যে তুমি দিয়ে দিলা, ওই ফাংশনগুলো আলাদা থাকলো, যখন প্রয়োজন হলো ওই ফাংশনটাকে কল করলা এবং ফাংশনটা তোমার কাজটা করে দিল। তাহলে মেইন ফাংশনটা ছোট থাকবে, মেইন ফাংশনটা 100 লাইন 200 লাইনের ভেতরে শেষ করে ফেললা, আর নিচে আলাদা ব্লক ব্লক থাকবে। কীভাবে দেখাচ্ছি, ধরো আমরা এখানে ইউজারকে বলবো যে এন্টার ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড টু নাম্বারস আর টিডব্লিউও সম্ভবত, সম্ভবত না, ডেফিনেটলি টিডব্লিউও হবে। থ্যাংক ইউ ফর দ্য কারেকশন, এইসব ব্যাপারে বোল্ডলি বইলো, নো প্রবলেম, আমার তো ভুলই হয়েছে। আচ্ছা তো অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, এন্টার ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড টু নাম্বারস অর এলস এন্টার এনি আদার ইন্টিজার। বুঝতে পারছো? তো তাহলে এখানে আমরা এই তার চয়েস যেটা দিবে, ইন্ট চয়েস দিয়ে দিলাম স্ক্যানএফ দিয়ে, আমরা তার কাছ থেকে নাম্বারটা নেই, চলো নাম্বারটা যে নিব এই নাম্বার, তুমি তো একটা পূর্ণ সংখ্যাই তো নিতে চাচ্ছ তার কাছ থেকে, পার্সেন্ট চয়েস, ওকে নাম্বারটা নিলা। এখন তুমি এখানে যোগের কাজটা করবে না, কিন্তু মেইনের মধ্যে করবে না, আলাদা বাইরে গিয়ে আলাদা আরেকটা ফাংশন তৈরি করে করবা। সো সেখানে আমরা যাচ্ছি, আগে নাম্বারটা নিলাম, নাম্বারটা এক কিনা দেখি, এক হইলে আমরা ওই ওই নতুন যে ফাংশন বানাবো সেখানে যাওয়ার প্রশ্ন বিষয় আসে, কথাবার্তা আসবে, আর যদি সে যে চয়েসটা দিল সেটা যদি ওয়ান না হয় তাহলে ওখানে আর যাওয়ার কথাবার্তা আসবে না। সো লেটস ইভ্যালুয়েট, এটা আমরা কয়েকভাবে করতে পারি। এফ চয়েস ইকুয়াল ইকুয়াল ওয়ান, তাহলে হচ্ছে আমি কিন্তু সাম কথার আগে ডিক্লেয়ার করি নাই, করতেছি, সাম ইকুয়াল টু addition
ওকে স্যার এখানেই ডিক্লেয়ার করে দিন স্যার। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু পরে বুঝাচ্ছি। এলসে গিয়ে আমি বললাম, যে প্রিন্ট এফ থ্যাংকস ফর ইয়োর টাইম। অলরাইট, ওকে, কি সমস্যা? এখানে আমি কিছু দেই নাই। ওকে, এখন এইখানে হচ্ছে ধরো আমি যোগ ফলটা যেটা হবে সেই যোগ ফলটা আমরা একটা চলক নিলাম সাম, সেই চলকের মধ্যে আমরা স্টোর করবো। আর যে ফাংশনটা আমরা বানাবো এখানে লিখি নেম অফ আওয়ার নিউ ফাংশন উইল বি, নামটা আমরা কি দিব তোমাদের চয়েস? অ্যাডিশন আমি, এডিশনই আছে হ্যাঁ অ্যাডিশন আমি ওখানে সিঙ্গেল লিখছিলাম। নাম স্যার। হ্যাঁ, এখন আমি বেসিক্যালি কি করতেছি, আমি বেসিক্যালি এখানে বলতেছি অ্যাডিশন নামক ফাংশনটাকে কল করো, কল করে যে অ্যান্সার পাবা সেই অ্যান্সারটা এনে সাম নামক চলকে স্টোর করো। ওকে, এই জায়গা এখনো শেষ হয় নাই। তারপরে লাস্টে যে ঠিক মতো ওয়ান ইয়ে করবে তাকে সাম প্রিন্ট করে দেখাইতে হবে না? দিস ইজ দ্য টোটাল ফ্রম ইয়োর ইনপুট। এখন সবই লিখে ফেললাম, খুবই ফাইন, কিন্তু কথা হচ্ছে অ্যাডিশনটা কোথায় ঘটবে, তাই তো? এই কোডের মধ্যে কিন্তু, মেইনের মধ্যে কিন্তু অ্যাডিশন ঘটাচ্ছি না, অ্যাডিশন বলতেছি যে বাইরে কোথাও নিয়ে আমরা নতুন একটা ফাংশন বানাবো, সেটার মধ্যে অ্যাডিশনের কাজ করব। তো এখন আচ্ছা, এক কাজ করি, ইউজারের কাছ থেকে এটা করি যে প্যারামিটার নিয়ে নেই, ইউজারকে বলি আগে কমন ফরম্যাট দেখাই তোমাদেরকে, ইউজারকে বলি প্লিজ এন্টার টু নাম্বারস। ইউজার যে দুইটা দিবে এই জন্য হচ্ছে, সে যদি চয়েস এক দিয়ে থাকে তাহলেই আমি হচ্ছে দুইটা নাম্বার ডিক্লেয়ার করলাম। আমি বলছি সাম বের করার জন্য অ্যাডিশন ফাংশনটাতে যাও আর সেখানে কোন কোন ভ্যালু পাঠাও, এর আর বি এর ভ্যালু পাঠাও। হ্যাঁ, তো এর আর বি এর ভ্যালু কী হবে? এখন চলো গিয়ে অ্যাডিশন ফাংশনটা আগে লিখি। যে কোনো একটা ফাংশন তৈরি করার সময় প্রথমে তুমি ফাংশনের রিটার্ন টাইপটা লিখতে হবে, মানে ফাংশনটা কাজকর্ম করার পরে কি জাতের ভ্যালু রিটার্ন করবে, ফেরত দিবে, অ্যান্সার হিসাবে পাঠাবে। সো আমরা যে ফাংশনটা বানাবো এই ফাংশনটা কি জাতের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার জাতীয়, মানে ফাংশনের ভেতরে 50 লাইন হতে পারে, 100 লাইন হতে পারে, ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পরে কোনো একটা অ্যান্সার তো রিটার্ন আসতে হবে।
তো এই রিটার্ন হিসাবে ফেরত হিসাবে প্যাকেট করে সে রেজাল্ট হিসাবে কি দিবে, একটা ইন্টিজার দিবে, এমন একটা ফাংশন আমরা তৈরি করতেছি। ফাংশনের নাম বললাম, এখন এইখানে বলতে হয় হচ্ছে তার এখানে কি জাতের ভ্যালিউ এই ফাংশনের মধ্যে পাঠানো হবে সে যাতে কাজ করতে পারে। আবার বলতেছি একটা ফাংশন ডিক্লেয়ার করার সময় আমরা মানে ফাংশন ডিফাইন করার সময় আমরা কি করতেছি, প্রথমে সে কি যাতে ভ্যালিউ অ্যান্সার হিসেবে দিবে সেটা লিখতেছি, রিটার্ন টাইপ, ফাংশন নেম, দেন হচ্ছে তার আর্গুমেন্টস কি কি জাতের ভ্যালিউ তার মধ্যে পাঠানো হবে। তার মধ্যে একটা ইন্টিজার পাঠানো হবে, এটার নাম আমি দিলাম এক্স, তার মধ্যে আরেকটা ইন্টিজার পাঠানো হবে যার নাম আমি দিলাম ওয়াই, তার কাছে এই দুইটা ভ্যালিউ পাঠানো হবে। পাঠানো হওয়ার পরে সে কি করবে, সে ধরো তার এখানে প্রতিবার আসার পরে অ্যাডেড ভ্যালিউ নামে একটা চলক ডিক্লেয়ার হবে, তারপরে অ্যাডেড ভ্যালিউর মানটা ডিটারমাইন হবে হচ্ছে এই ফাংশনের মধ্যে যে এক্স এর ভ্যালিউ আর যে ওয়াই এর ভ্যালিউ পাঠানো হবে অন্য কোথাও থেকে, সেই এক্স এর ভ্যালিউ আর ওয়াই এর ভ্যালিউ যোগ হয়ে যে অ্যান্সার আসবে সেটা এখানে স্টোর হবে, এবং এই ফাংশন অ্যান্সার হিসাবে পরে ফেরত পাঠাবে কি কি রিটার্ন করবে, রিটার্ন করবে এই যে অ্যাডেড ভ্যালিউর মান। তার মানে সে কি রিটার্ন করতেছে, সে একটা ইন্টিজার রিটার্ন করতেছে, সে ফাংশনিং করার জন্য তার মধ্যে দুইটা ইন্টিজার পাঠানো হবে। এগুলোকে আমরা বলছি আর্গুমেন্টস, দিস ইজ আর্গুমেন্ট নাম্বার ওয়ান, দিস ইজ আর্গুমেন্ট নাম্বার টু। এখন আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে এটাকে এখন আমরা ওপেন করে দিতে পারি, কিন্তু তার আগে আরেকটা ছোট্ট কাজ আছে। এই যে ফাংশনটা, এই ফাংশনটার প্রোটোটাইপ আমরা শুরুতে এইখানে ডিক্লেয়ার করে রাখতে হবে। তোমাদের তোমরা হয়তো অনেক কিছুই বুঝো নাই, আমি এবার একটা একটা করে বলি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, স্যার একটা ফাংশন কি দুই ধরনের মান আউটপুট দিতে পারবে না? ধরা যাক হচ্ছে একটা ক্যারেক্টার দিয়ে পাশাপাশি একটা ইন্টিজার দিবে, একটা ফাংশন এক জাতীয় ডেটা টাইপই রিটার্ন করবে। ফাংশন ডিক্লারেশন এইভাবে করা হয়। ওকে, তো আবার হচ্ছে এমন ফাংশন আছে যেটা কোনো কিছু রিটার্ন করবে না, এই ফাংশন দিয়ে তুমি নির্দিষ্ট কাজ এখানে করাই ফেলবা, সেটা সেটার কথা এখন বললে ইট উইল নট বি ক্লিয়ার টু ইউ, আমরা যাবো ওখানে পরে। আপাতত এটা আগে বুঝাই, বেসিকটা বুঝো, তারপরে আমরা এরকম আরেকটা করবো সিমিলার। যে কোনো একটা ফাংশন প্রথমে তুমি ফাংশন, এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন অংশ, এখানে ফাংশনটাকে আমরা ডিফাইন করতেছি, দ্যাট ইজ বানাচ্ছি ফাংশনটাকে, ফাংশন ডেফিনেশন অংশ বা ফাংশন বডি এটা। তো ফাংশন বডিতে যাওয়ার আগে আগে তো তুমি ফাংশনের নামটা লিখতে হবে। নামটা লেখার সময় তুমি ফাংশনের নাম লিখলা তোমার ইচ্ছা মতো, তুমি লিখতেই পারো এখানে হীরক রাজার দেশে, তুমি লিখতেই পারো যে চলছে বাংলাদেশ, হ্যাঁ যা খুশি লিখতে পারো। মানে ওই যে এটা তো একটা আইডেন্টিফায়ার, সো ভ্যারিয়েবলের নামকরণের নিয়ম তোমরা পড়ছো, ভ্যারিয়েবলও এক ধরনের আইডেন্টিফায়ার, সো নামকরণের নিয়মাবলী মেনটেন করে তুমি যে কোনো একটা নাম এখানে দিতে পারো। দিলা নাম, অবভিয়াসলি দেওয়া উচিত যে যাদের কাজ করতে চাচ্ছ ফাংশনের নাম পড়ে যাতে বোঝা যায় যে এই ফাংশন দিয়ে ওই কাজ করা হয়, এই জাতের নাম দিলে ভালো। নামের আগে তুমি এখানে ডেটা টাইপ দিলে যে টাইপের ভ্যালিউ সে রিটার্ন করবে। এইখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া হবে এগুলোকে আমরা বলছি আর্গুমেন্টস। আর্গুমেন্টসগুলো কি,
আর্গুমেন্টস বলতে আমি বুঝাচ্ছি যে এই অ্যাডিশন ফাংশনটা কাজ করার জন্য সে ঠিকমতো তার কার্যক্রম পরিচালনা করার জন্য এই ফাংশনটা যখনই এক্সিকিউট হওয়া শুরু হবে তার আগেই অ্যাডিশন ফাংশনটা ঠিকমতো কাজ করার জন্য একটা ইন্টিজার ভ্যালু এই ফাংশনকে দিতে হবে, বলতে হবে, দ্বিতীয় আরেকটা ইন্টিজার ভ্যালু এই ফাংশনকে বলতে হবে। ওই দুইটা ইন্টিজার ভ্যালু নিয়ে দেন এই ফাংশনটা কাজ করতে পারবে। ফাংশনটা আমি এভাবে বানাইছি, তুমি পাঁচটা ভ্যালু নিয়ে তার কাজ করা লাগবে এমনভাবে তুমি ফাংশনটা বানাইতে পারতে। এখানে আরও আরও বিভিন্ন তুমি আর্গুমেন্টস অ্যাড করতে পারতা। ওকে, এখন তারপরে তো ভেতরে কিভাবে কাজ হচ্ছে তো বুঝছো। এখানে নাম দিছো একটা ইন্টিজার, এই ফাংশনের মধ্যে ভ্যালু পাঠানো হবে, কেউ একজন পাঠাবে, এক্স এর মধ্যে একটা ভ্যালু পাঠাবে, ওয়াই এর মধ্যে একটা ভ্যালু পাঠাবে। যে দুইটা ভ্যালু আসবে এই দুইটা ভ্যালু এই ফাংশন যখন কাজ শুরু করবে পাঠানো দুইটা ভ্যালু নিয়ে কি করবে, এই ফাংশন এই দুটো ভ্যালুকে যোগ করবে, যোগ করে তার নিজের ভেতরে ডিক্লেয়ার করা একটা ইন্টিজারের মধ্যে রাখবে এবং সেই ইন্টিজারের ভ্যালুটা রিটার্ন করে ফাংশনটা ফেরত দিবে। এখন এই ফাংশন কাজ কিভাবে করবে, কাজ করার জন্য তুমি এখানে আসো। তুমি এখন দেখো, তুমি আমি কিন্তু মেইনের ভেতর চলে আসছি, আরো ছোট করি, হ্যাঁ মেইনের ভেতর চলে আসছে। আমি কিন্তু এখন মেইনে, আমাদের নিজেদের বানানো আরেকটা যে ফাংশন বানাইছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, আমরা খালি মেইন দেখতেছি, রাইট? তো এখন মেইনের মধ্যে 14 নম্বর লাইন আর 15 নম্বর লাইন ঠিক মতো খেয়াল করো। লাইন নাম্বার 14, তুমি এ আর বি এর ভ্যালু নিছো, 15 এ গিয়ে বলতেছো সাম নামক যে চলকটা, সাম নামক যে চলকটা সেই চলকের মধ্যে ভ্যালু, একটা ভ্যালু স্টোর করো। কি ভ্যালু স্টোর করো? ওকে, এই ভ্যালু স্টোর করার জন্য প্রোগ্রাম এক্সিকিউশনকে তুমি বলতেছো যে অ্যাডিশন নামক যে ফাংশনটা তাকে কল করো। কল করার সময় তাকে ভ্যালু পাঠায়ও এর ভ্যালু আর বি এর ভ্যালু, এর ভ্যালু আর বি এর ভ্যালু দিয়ে অ্যাডিশন নামক ফাংশনটাকে কল করা হোক। তো এর ভ্যালু আর বি এর ভ্যালুকে এখানে আমরা বলতেছি প্যারামিটার্স, নির্দিষ্ট যে ভ্যালুগুলো দিয়ে এই ফাংশনটাকে কল করা হচ্ছে। এর ভ্যালু আর বি এর ভ্যালু এখানে দিয়ে অ্যাডিশন ফাংশনটাকে কল করা হইলো। কল করার পরে তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন 15 নম্বর লাইন থেকে জাম্প করে কোথায় চলে গেল, 26-এ। অ্যাডিশন ফাংশন কোথায় চলে আসলাম, প্রোগ্রাম এক্সিকিউশন এখানে আসার সময় সে প্যারামিটার হিসেবে কার কার ভ্যালু নিয়ে এসছে, এর ভ্যালু আর বির ভ্যালু। 26 নম্বর লাইনে এসে দেখলো অ্যাডিশন ফাংশন এখানে, ফাংশন বডি এখানে এর ভ্যালু বির ভ্যালু নিয়ে আসছে, এর ভ্যালুটা এক্সে দিল, বিয়ের ভ্যালুটা ওয়াই এর মধ্যে দিল। দেওয়ার পরে এই ফাংশনের ভেতরে কাজ হইলো, সব যোগ টোগ হইলো, অ্যান্সার বেরোইলো, যোগ ফল বেরোইলো, সেই রিটার্ন হইলো অ্যাডেড ভ্যালু এই ইন্টিজার হিসেবে রিটার্ন হইলো। প্রোগ্রাম এক্সিকিউশন আবার যোগ ফলটা নিয়ে 26 নম্বর লাইন থেকে জাম্প করে, যেহেতু ইন্টিজারটা ভ্যালু রিটার্ন হচ্ছে, ইন্টিজার টাইপ ফলাফলটা নিয়ে 26 নম্বর লাইন থেকে মানে 30-এ যখন আসলো, 30-এ গিয়ে হইলো যে ঠিক আছে যোগ করার পরে যোগফল রিটার্ন করো, তাহলে 30 থেকে জাম্প করে আবার কোথায় আসলো, 15-তে আসলো। এসে তাহলে অ্যাডিশন ফাংশনটার এক্সিকিউশন করা শেষ হয়ে গেল, একটা অ্যান্সারও ফেরত আসছে ইন্টিজার টাইপ 30 নম্বর লাইন থেকে, সেই অ্যান্সারটা এখন সাম নামক চলকের মধ্যে স্টোর হইল। এখন সামের ভ্যালু কি, এই যে 30 নম্বর লাইন থেকে যে ভ্যালুটা রিটার্ন হয়ে আসছে যোগফল হিসাবে, সেটা সাম নামক চলকের মধ্যে স্টোর হইল। হওয়ার পরে আবার 17 নম্বর লাইন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন চলল, 21-এ এসে শেষ। এইখানে আমরা যে অ্যাডিশন ফাংশনকে কল করলাম, যে ফাংশনটাকে কল করা হইল সেটাকে আমরা বলবো কলড ফাংশন। এটা এখানে কি ফাংশন হিসেবে কাজ করতেছে, কলড ফাংশন হিসেবে কাজ করতেছে, বিকজ তাকে কল করা হয়েছে। আর যদি আমি যদি আচ্ছা এটা আরেক জায়গায় লিখি,
এখানে addition is the called function here আর যে ফাংশনের ভিতর থেকে কল করা হয়েছে সেই ফাংশনের নাম কি যার ভিতরে বসে কলটা করা হয়েছে সেই ফাংশনের নাম কি যে ফাংশনের ভিতরে বসে কল করা হয়েছে সেই ফাংশনের নাম কি মেইন তাহলে মেইন ইজ দ্য কলিং ফাংশন হিয়ার তাহলে দুইটা টার্ম একটা হচ্ছে কলড ফাংশন কোনটা যাকে কল করা হবে এবং সে কাজ করে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে আর যে ফাংশনের ভিতর থেকে বসে যেখান থেকে বসে কল করা হবে ওই ওভারঅল ফাংশনটাকে মাথাটাকে কি বলা হচ্ছে কলিং ফাংশন এখানে আমি এটা করতে পারতাম অ্যাডিশন ফাংশনের ভেতরে বসে নিচে আরেকটা বানাইছি ফাংশন নাম্বার থ্রি অ্যাডিশন ফাংশনের ভেতরে বসে এই ফাংশন নাম্বার থ্রিকে আমি কল করতে পারতাম তখন এটা হইতো কলিং ফাংশন আর এটা হইতো কলড ফাংশন যাই হোক আরও উদাহরণ দিলে তোমরা এটা বুঝতে পারবা এই অংশ গেল লাস্ট অংশটা হচ্ছে যে এই যে একটা ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশন আমরা তৈরি করলাম এই ফাংশন ডেফিনেশনটা তো হয় আমরা পুরা মেইন ফাংশনের দেখো মেইন ফাংশন 22 নম্বর লাইনে শেষ হয়েছে পুরা মেইন ফাংশনের নিচে লিখছি পুরোটা ক্লাটার্ড যাতে না হয় অথবা আমি চাইলে কিন্তু এটাকে উঠায় নিয়ে গিয়ে মেইন ফাংশনের আগেও আমি দিয়ে দিতে পারতাম নো প্রবলেম তখন কি হইতো তখন হইতো যে 23 নম্বর লাইনে কল করা হচ্ছে অ্যাডিশন ফাংশনের মধ্যে ভ্যালু পাঠাও এ আর বি এর ভ্যালু দিয়ে পাঠাও অ্যাডিশন নামক ফাংশনটা কি অ্যান্সার রিটার্ন করে সেই অ্যান্সারটা সাম নামক চলকে স্টোর করো তাহলে 23 নম্বর লাইনে যখন আসা হইলো প্রোগ্রাম এক্সিকিউশন এইখানে যে যখন হচ্ছে কম্পাইলার যখন এক্সিকিউট করতে করতে এইখানে ফ্লোটা আসছে তখন অ্যাডিশন নামক ফাংশনের মধ্যে এ আর বি এর ভ্যালু পাঠাও পাঠায় অ্যাডিশন নামক ফাংশনটাকে কল করো যে ভ্যালু রিটার্ন হিসাবে অ্যাডিশন নামক ফাংশনটা নিজে হিসাব নিকাশ করে যে ভ্যালুটা রিটার্ন হিসাবে দিবে সেই ভ্যালুটা অ্যান্সার হিসাবে যেটা দিবে রিটার্ন হিসাবে যেটা দিবে সেই ভ্যালুটা সাম নামক চলকে স্টোর করো এই কথার যখন এক্সিকিউশন হওয়া শুরু হলো অ্যাডিশন ফাংশনকে কল করা শুরু হইলো সেখান থেকে 23 নম্বর লাইন থেকে জাম্প করে এক্সিকিউশন যাবে কোথায় 6 নম্বর লাইনে 6 থেকে এক্সিকিউশন 10-এ যাবে 10 থেকে আবার অ্যান্সারটা রিটার্ন নিয়ে জাম্প করে আবার 23-এ আসবে সামের মধ্যে স্টোর করবে তারপরে 25, 26, 28, 29 শেষ এখন আমরা উপরেও রাখতে পারি নিচেও রাখতে পারি এখন হোয়াট ইফ তুমি কি মনে করো এখানে 5 লাইনের আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাইছি যে 5 লাইনের একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাচ্ছে একটা কাজের জন্য বড় প্রোগ্রাম লিখলে এখানে 8টা, 10টা, 15টা ইউজার ডিফাইন্ড ফাংশন তুমি যদি উপরে বসাও তাহলে তো তুমি মেইন ফাংশন খুঁজে পাইতে পাইতে হাজার লাইনের কোড এভাবে পার হয়ে দেন লাস্টে গিয়ে মেইন ফাংশন পাওয়া যাবে উইচ ইজ গোনা বি প্রবলেম্যাটিক এই জন্য মানুষজন করে কি মানুষজন মেইন ফাংশনের উপরে আগে ইউজার ডিফাইন্ড অন্য ফাংশনগুলোকে রাখে না ইউজার ডিফাইন্ড অন্য ফাংশনগুলো মেইন ফাংশনও কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তো ইউজার ডিফাইন্ড অন্য ফাংশনগুলোকে মেইনের উপরে সাধারণত রাখা হয় না রাখতে তুমি পারো অবশ্যই রাখতে পারো সাধারণত মেইনের উপরে রাখা হয় না এদেরকে নিচে আলাদা করে সুবিধা অনুযায়ী প্লেসিং করা হয় যাতে মেইন মেইন ফাংশনের ছোট কোডটুকু যে কেউ এক ঝলকে যাতে দেখে ফেলতে পারে প্রয়োজন হলে নিচে গিয়ে ইন্ডিভিজুয়াল কোনো অন্য ইউজার ডিফাইন্ড ফাংশন কেউ দেখতে হলে দেখবে এখন যেহেতু আমি নিচে রাখছি এখানে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে তাকে কিন্তু অ্যাডিশন ফাংশনটার ভেতরে কী কাজ হচ্ছে না হচ্ছে তার ডেটা টাইপ কী মানে তার রিটার্ন টাইপ কী সেইটা বা তার হচ্ছে আর্গুমেন্ট টাইপগুলো কী সেইটা আর্গুমেন্ট কয়টা এখানে আর্গুমেন্ট দুইটা এই জিনিসগুলো তো সব 29-এর পরে আমি ডিটেলস বলছি তার আগে কিন্তু বলি নাই তো বলি যেহেতু নাই অ্যাডিশন ফাংশনের মধ্যে কী আছে না আছে কী আসো বিষয় সব কিন্তু 29 নম্বর লাইন থেকে আমি বলতেছি তার আগে কিন্তু বলি নাই কিন্তু 29 নম্বর লাইনের আগে দেখো এই জায়গায় 17 নম্বর লাইনে অ্যাডিশন ফাংশনকে কিন্তু আমি কল করে ফেলতেছি হাউ কাম অ্যাডিশন ফাংশনটা কী
সেটা তো আমি ব্যাখ্যা করতেছি আরো পরে গিয়ে। তাইলে সি সি প্রোগ্রামের এক্সিকিউশনের ক্ষেত্রে যখন তুমি একটা ফাংশনকে কল করতেছো বা একটা ফাংশনকে কল করতেছো বা একটা আইডেন্টিফায়ার তুমি ইউজ করতেছো, এই ফাংশনটার নাম তো একটা আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার ইউজ করতেছো, কম্পাইলার তো আগের থেকে জানতে হবে যে এটা অমুক জিনিস তমুক জিনিস। এখানে চয়েস কথাটা যদি আমি ডিক্লেয়ার না করে চয়েস কথাটা আমি যদি ইউজ করা শুরু করে ফেলি, তাহলে এই যে ফার্স্ট এই 11 নম্বর লাইনে চয়েস কথাটা ইউজ করছি, কম্পাইলার তো এখানে অবজেক্ট করবে যে হোয়াট ইজ চয়েস, আই ডোন্ট নো দ্যাট। সি প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। সো এখন ব্যাপারটা দেখো, তুমি অ্যাডিশন নামক একটা ফাংশন, ফাংশন কি কি আসল বিষয় ডিটেলস সেগুলো 29 নম্বর লাইনে বলবা, কিন্তু 17 নম্বর লাইনে গিয়ে তার নাম ধরে বলবা যে অমুক ফাংশনকে ধরে নিয়ে আসো কাজ করাও, কিন্তু সে কি তার মধ্যে কি আছে কি আসল বিষয় সেগুলো 17 নম্বর লাইনের আগে তুমি বলবা না, অথচ 17 নম্বর লাইনে বলবা যে তাকে ধরে নিয়ে আসো তাকে কাজ করাও, সেটা তো হবে না। সি প্রোগ্রাম তো লাইন বাই লাইন এক্সিকিউট করে, এই জন্য 17 নম্বর লাইনের আগেই কোথাও না কোথাও কম্পাইলারকে এটা অ্যানাউন্স করতে হবে যে অ্যাডিশন নামক একটা ফাংশন আছে, সেটার ডিটেলস নিচে দেওয়া আছে, নো প্রবলেম। কিন্তু তুমি মেইন ফাংশনের মাঝখানে অ্যাডিশন নামক ফাংশন এর কিছু না কিছু বিষয় তুমি পেতে পারো, এই কথাটা আমরা শুরুতে বলে রাখলাম। এই জন্য শুরুতে প্রোটোটাইপ মানুষজন ডিক্লেয়ার করে রাখে এক লাইনে, যাতে করে 4 নম্বর লাইনে আমি ডিক্লেয়ার করে রাখছি, এখন 17 নম্বর লাইনে অ্যাডিশন ফাংশনকে কল করো কথাটা আসলে কম্পাইলার বুঝতে পারে ও অ্যাডিশন নামে একটা ফাংশন আছে যেটা ইন্টিজার টাইপ ভ্যালিউ রিটার্ন করে এবং যেটার আর্গুমেন্ট হচ্ছে 2টা ইন্টিজার টাইপ ভ্যালিউ, আমি তো চিনি, ওকে খুঁজে বের করি কোথায় 17 থেকে এখন জাম্প করে যাবে 29-এ। এই জন্য প্রোটোটাইপ ডিক্লারেশন করতে হয়। প্রোটোটাইপ ডিক্লারেশনের ক্ষেত্রে সিম্পল নিয়ম হচ্ছে ফাংশনের এইখানে যে ফাংশন নেম আমরা যখন বানাচ্ছি, ফাংশনের নাম লিখতেছি, তার রিটার্ন টাইপ লিখতেছি, ব্র্যাকেটে তার আর্গুমেন্টস লিখতেছি, এই পুরো জিনিসটাকেই তুলে নিয়ে গিয়ে কপি করে খালি একটা সেমি কোলন দিয়ে লিখে দিলে এটাই একটা প্রোটোটাইপ ডিক্লারেশন। তো এই তিনটা অংশ করতে হবে যে কোনো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাইতে হইলে। এক, তুমি ফাংশন বডি তুমি তৈরি করবা, ফাংশন বডি তৈরি করার আগে ফাংশনের নাম দিবা, ব্যবহার অনুযায়ী রিটার্ন টাইপ লিখবা, তার মধ্যে আর্গুমেন্ট কয়টা, 5টা আর্গুমেন্ট তুমি নেওয়া লাগবে এমন প্ল্যান করে তুমি ফাংশনটা বানাইতে পারো যে 5টা আর্গুমেন্ট কেউ পাঠাইতে পারে কল করার সময়, ওই 5টাকে ব্যবহার করে এই ফাংশনের ভিতরে কাজ হবে। যেমন আমি বলছি যে এখানে অ্যাডিশন ফাংশনের মধ্যে 2টা আর্গুমেন্ট পাঠানো হবে, একটা ইন্টিজার আর একটা ইন্টিজার, 2টা আর্গুমেন্ট পাঠানো হবে, নাম যে মিলতে হবে এখানে যে এ বি আর এখানে যে এক্স ওয়াই, নাম যে মিলতে হবে এমন কোনোই কথা নাই, তুমি এখানে মজনু এবং লাইলি নাম দিয়ে করতে পারো আর এইখানে শিরি এবং ফরহাদ নাম দিয়ে করতে পারো, নো প্রবলেম, নামে কিচ্ছু আসবে যাবে না, বিকজ এর ভ্যালু যা আছে তাই থাকবে, বি এর ভ্যালু যা আছে তাই থাকবে, এর ভ্যালুর একটা কপি আর বি এর ভ্যালুর একটা কপি এখানে পাঠানো হবে যেটা এক্স আর ওয়াই এর মধ্যে এসে স্টোর হবে। যাই হোক, যেটা বলছিলাম, ফাংশন বডি প্রথমে তৈরি করতে হয়, দেন বডির উপরে এই যে হেডটা এইটাকে সেমি কোলন দিয়ে তুমি নিয়ে গিয়ে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন করবা। এখন তুমি মেইন ফাংশনে বসে তুমি তোমার বানানো কাস্টম ইউজার ফাংশনটাকে কল করতে পারো, কল করার সময় তাকে যে কোনো ভ্যালিউ প্যারামিটার হিসাবে দিয়ে কল করতে পারো, কল করলে কি হবে এই যে কল্ড ফাংশন যেটা সেটার মধ্যে এই যে এ আর বি যেগুলো তুমি প্যারামিটার হিসাবে দিছো সেই প্যারামিটারগুলোর এ আর বি এর ভ্যালিউর যে কপি এর ভ্যালু কিন্তু ডিরেক্ট আসবে না, বি এর ভ্যালু কিন্তু ডিরেক্ট আসবে না, এর ভ্যালুর একটা কপি আসবে এইখানে, বি এর ভ্যালুর একটা কপি আসবে এইখানে, এর ভ্যালু যা আছে তাই থাকবে, তুমি প্রিন্ট করে দেখো একটু পরে এর ভ্যালু যা আছে তাই পাবা, বি এর ভ্যালু যা আছে তাই পাবা, কপি আসবে, সেই কপি নিয়ে ফাংশনের মধ্যে কাজ হবে, কাজ হয়ে ভ্যালু রিটার্ন হবে, রিটার্ন হলে সেটা গিয়ে 15 নম্বর লাইনে এখানে সাম নামক চলকের মধ্যে স্টোর করবে, আবার 17 থেকে কাজ শুরু হবে
একুশে এসে শেষ। এখন আমি আরো দুই একটা ফাংশন তোমাদেরকে বানায় ব্যবহার দেখাইলে আশা করি তোমাদের একটু হলেও ক্লিয়ার হবে। এখন শুরুর লেকচারটা হয়তো অনেকের কাছেই একটু মানে গভীর মনে হতে পারে, তাও আমি তোমাদের অপিনিয়ন জানতে চাই আগামী 2-3 মিনিট, তারপরে আমি আরো 2-3টা এক্সাম্পল দেখাবো। স্যার মজা আসছে স্যার, আর আগের দিন একবার স্যার আপনি দেখাইছিলেন তো স্যার, মানে এটা একদম অচেনা মনে হচ্ছে, মোটামুটি চেনা জানি না আগাম স্যার। লাস্ট ক্লাসে আপনি কি কি পড়িয়েছিলেন? অ্যারে 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 টু ডাইমেনশনাল অ্যারে। ও আচ্ছা স্যার, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কি কোনো অ্যারে ইয়ে করতে পারে স্যার, রিটার্ন করতে পারে? করতে পারা উচিত, অ্যারে তো ডেটা টাইপ না। আচ্ছা মানে অ্যারে বা স্ট্রিং করতে পারে রিটার্ন? হুম অবভিয়াসলি, কারণ আমি একটা 2D অ্যারে কে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করতে পারি না, বুঝছো আমার কথাটা? হুম বলো স্যার, এই প্রোগ্রামটা মানে 4 ভাগের 1 ভাগ হইছে না, মানে এটা তো মানে জাস্ট ফাংশন ফাংশন প্রোটোটাইপটা মানে জাস্ট বুঝাইছে, বাট আপনি স্যার শুরুতে মানে প্রোগ্রামে বলেছিলেন যে মানে ওয়ান ওয়ান দিলে অ্যাডিশন, তারপর সাবট্রাকশন, এগুলো আর কি দেখাবেন আর কি, তো এই প্রোগ্রামে এগুলো আবার আসবে নাকি শুধু অ্যাডিশন নিয়েই এটা? না, আমি আমি তো এখন তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে ইউজার ডিফাইন্ড ফাংশন, তুমি তোমার প্রয়োজন মতো 5টা 7টা 10টা মেইন ফাংশন, তো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন মেইন তো করতেছই, আরও অ্যাডিশনাল 4টা 5টা 10টা ইউজার ডিফাইন্ড ফাংশন তুমি তৈরি করতে পারো। এখন আমি তাহলে করব কি, অ্যাডিশনের কাজ করার জন্য একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাবো, সাবট্রাকশনের কাজ করার জন্য একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাবো, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা আলাদা বানাবো, আর আর কি ডিভিশন, ডিভিশনের জন্য আমরা আলাদা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাবো। ইউজার যেটাই চুজ করবে সেই অনুযায়ী ওই ফাংশনকে কল করে অ্যান্সার আনা হবে। তাহলে কয়েকটা ফাংশন বানানো আমরা দেখে ফেললাম নাকি, কি বলো? এখন এই এই পর্যন্ত যে দুইজনই কথা বলেছো, বাকি যারা ক্লাসে আছো তাদের কোনো বক্তব্য আছে নাকি আরো কিছু উদাহরণ দেখাইলে তারপরে বক্তব্য দিবা? স্যার মানে জারিফ এবং রঞ্জন যে কথা বললা তারা বাদে ক্লাসে কে কে আছে আমি দেখি, আমি দুইজন, তাহলে আরো 7 জন, তার মানে শোয়েব তামিম কোথায় আছে, আরিয়ান কোথায়, আরিয়ান ইজ নট হিয়ার, অ্যান্ড স্যার রিজন। স্যার বলো স্যার, আমি এতক্ষণ ক্লাসে তো ছিলাম, মানে জয়েন তো দেখাচ্ছিল, কিন্তু মানে আমার নেটওয়ার্ক এত সমস্যা করছে যে আমি মানে অনেকবার বের হয়েছি, দিচ্ছি আটকে গেছে, মানে আমি ঠিক মতো বুঝতেছি না যে কি হইতেছে। এখন অনেক লম্বা কথা তো, অনেক লম্বা কথা তো, সব কিছু তো এখন রিপিট করতে পারবো না, আমি যা যা করি তুমি পরে একটু না স্যার, আমি রিপিট করতে বলতেছি না, অসুবিধা নেই, আমি রেকর্ড আবার দেখবো, অসুবিধা নেই, কিন্তু আমি বুঝতেছি না যে আসলে কাহিনী কি হইতেছে। এখন কাহিনী তুমি দেখতে থাকো আর কি, এটাই হচ্ছে তোমার জন্য বক্তব্য। আপনি মুভি তো আবি বাকি হে, কাহিনী দেখতে থাকো। লাস্ট ক্লাসের কি রেকর্ডিং দেওয়া হয়েছে ইউটিউবে? তুমি মেসেঞ্জার গ্রুপটা একটু দেখো, দেখো নাই? না মনে হয় দেখি। হ্যাঁ এটা মেসেঞ্জার গ্রুপে ব্যাকলগ মেসেজ গুলো একটু পড়ো, ইটস দেয়ার, 22 আর 23 নম্বর ক্লাসের মানে অ্যারে লেকচার 1 অ্যারে লেকচার 2 ইজ রেকর্ডেড অ্যান্ড আপলোডেড। ওকে, যদিও আমি আবারও বলতেছি যে HSC এক্সামের জন্য তোমাদের অ্যারে ফাংশন ইউ উইল প্রবাবলি নট নিড দিস, বাট তুমি শেখার জন্য অবশ্যই অবশ্যই দিজ আর ভেরি 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 ফান্ডামেন্টাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট টার্মস অফ দিস হোল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে তুমি সামনে সি প্রোগ্রামিং নিয়ে কাজ করলে আগাইলে মানে এইগুলো তোমার অনেক সুন্দর করে বোঝা উচিত, শেখা উচিত,
arrays and functions. Okay. Okay, তো আমরা এখন চলো তাহলে অন্য আরো কিছু ফাংশন তৈরি করি. What do you say যে আমরা এখন সাবট্রাকশনের জন্য একটা ফাংশন তৈরি করি? স্যার, এই ফাংশনটাতে কি মানে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন তিনটাই কি দেখানো যায়? মানে তাহলে কি মানে জগৎ খিচুড়ি হয়ে যাবে নাকি মানে তাও মানে বোঝা সম্ভব? না না, আমি আলাদা আলাদা ফাংশন বানাবো, কারণ নতুন নতুন ফাংশন কিভাবে বানাতে হয় সেটাই আজকে তোমাদেরকে শেখানো আমার উদ্দেশ্য। Yes, sir. মানে তুমি প্রথমে একটা ফাংশন বানাতে পারাটা শিখো, তারপরে হচ্ছে আমি তো আজকে টুডে ইজ এ মানে ইজ এ পারফেক্ট সিচুয়েশন টু টক অ্যাবাউট দ্য স্কোপস, লোকাল আর গ্লোবাল মানে কি। বাট আগে ফাংশন তৈরি করাটা তোমাদেরকে শিখাই, তারপরে হচ্ছে লোকাল আর গ্লোবাল নিয়ে কথা বলবো। ওকে, কেন কি হয়েছে মানসুরা মুবাসসিরা? তুমি আচ্ছা, মানসুরা মুবাসসিরা কি আরো কিছু লিখছে? ওকে, হ্যাঁ মানসুরা, তুমি বুঝতে না পারলেও বসে বসে ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখো, তাহলে তুমি তো স্মার্ট আছো, বুঝতে পারার কথা। ওকে, আচ্ছা তোমরা সাবট্রাকশনের জন্য যে ফাংশন আমরা তৈরি করব সেটার নাম কি দিতে চাও বলো তো, বিয়োগের জন্য? তোমরা নিজেদেরকে আনমিউট করে বলো আমাকে। ওকে, তাহলে আমরা রিটার্ন টাইপ প্রথমে লিখতে হয়, সে এই ফাংশনটি হিসাব নিকাশ করে কি জাতের ভ্যালু রিটার্ন করবে। আমরা লিখলাম ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে, আমরা ফাংশনটার নাম কি দিতে চাই, ফাংশনটার নাম দিতে চাই সাবট্রাকশন। ফাংশনটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, যে কোনো ফাংশন তুমি কিন্তু দেখবা যে নামের পরে ফার্স্ট ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইখানে ফাংশন বডিতে যেখানে ফাংশনটাকে ডিসক্রাইব করতেছো সেখানে তুমি কি দিচ্ছ, আর্গুমেন্টস। আর যখন কল করতেছো ওই ফাংশনটাকে তখন কি দিচ্ছ, নির্দিষ্ট ভ্যালু যখন দিচ্ছ সেগুলো হচ্ছে প্যারামিটার, এই প্যারামিটারগুলো দিয়ে এই ফাংশনটাকে কল করা হচ্ছে। আর ফাংশনটা যখন বানানো হচ্ছে তার এখানে কি থাকতেছে, আর্গুমেন্টস। বলো স্যার, আপনি আপনি স্যার এই রেপেলই করছেন এখন? এটাই একবারে চারটা দেখাবেন? আচ্ছা, ওকে, সাবট্রাকশনের জন্য তোমরা কি আর্গুমেন্ট দুইটা দিতে চাও, মানে দুইটা ইন্টিজার একটা থেকে আরেকটা বিয়োগ করা হবে এরকম? তাহলে আমরা দুইটাই দিই, প্রথমে দুইটা দিই, তিনটা ইউজ করে দেখি স্যার আগে দুইটা করতে। ওকে, ইন্টিজার আমি যা খুশি নাম দিতে পারি, ইন্টিজার এইসব নাম না দিয়ে নাম দেই হচ্ছে কি দিব, আবুল, এবি, ইন্টিজার বিসি, ইন্টিজার সিএ। ওকে, বা এইভাবে দেই এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান, তাহলে এইখানে ইউজ করি এ জিরো অ্যান্ড বি জিরো, তাহলে এটাতে আমি ইউজ করবো এ জিরো অ্যান্ড এটাতে ইউজ করবো বি জিরো, উপরে প্রোটোটাইপ যেখানে ডিক্লেয়ার করছি সেখানে লিখবো এই যে, ও প্রোটোটাইপে কিন্তু তোমার আর্গুমেন্টের যে ডেটা টাইপ সেগুলো খালি থাকলেই হয়, অন্য কিছু না থাকলেই হয়। দ্যাট মিন্স আমি বুঝাতে চাচ্ছি যে আমি যদি এই যে এ জিরো কথাটা কেটে দিতাম তা হইতো, আমি এখানে খালি প্রোটোটাইপে বুঝাচ্ছি যে দুইটা একটা ইন্টিজার আর্গুমেন্ট হিসাবে আসবে প্রথমে, তারপরে আরেকটা ইন্টিজার আর্গুমেন্ট হিসাবে আসবে, এটা এটা দিলেও কিন্তু হয়।
আচ্ছা, তোমাদের বুঝার সুবিধার্থে আমি হচ্ছে আগে বেসিক ফাংশন তোমরা তৈরি করা শিখলেই আইল বি হ্যাপি, ভেরি হ্যাপি। ওকে, মানে প্রথমটা জিরো দিয়ে স্টার্ট করলাম, পরে সবগুলো ওয়ান দিয়ে করবো, তারপর সবগুলো টু দিয়ে করবো। ইন্ট a1, ইন্ট b1, ইন্ট c1 আর arguments here. ঠিক আছে, পরে দেখলে মনে থাকবে। ওকে, এখন ফাংশন বডি, তুমি বলছো ইন্টিজার টাইপ রিটার্ন করবা, তাহলে হচ্ছে এমনি না দিয়ে এটাকে নাম দিই আমরা ভ্যালিউ 0। ওকে, এখানে আমরা অ্যান্সার হিসেবে যেটাকে রিটার্ন করব, আমরা ধরো তাকে আমরা আগে ফাংশন লেখার সময় তার রিটার্ন টাইপ এখানে লিখতে হবে, এখানে আমরা সামথিং লিখবো আর কি, মানে এখানে যেটা দিব সেটার নাম হচ্ছে রিটার্ন ভ্যালিউ। রিটার্ন ভ্যালিউটা এখানে বসাবো, আমরা কাকে রিটার্ন করব, ওই যে ইয়াকে, যে চলক দিয়ে রিটার্ন করতে চাও, চলো চলো শুরুতে সেটা ডিক্লেয়ার করে ফেলি, সেই চলকের নাম আমরা ধরলাম ভ্যালিউ, সরি ভ্যালিউ 1। এই চলক দিয়ে রিটার্ন করতে চাই আমরা, এইখানে ইয়ে আসবে আর্গুমেন্ট হিসাবে, এই এইগুলো আছে a1 b1 c1, তাহলে আমরা কি করতে চাই, আমরা করতে চাই ভ্যালিউ 1 এর ক্যালকুলেশন কিভাবে, সেই সূত্র দিতে চাই। সূত্র হচ্ছে a1 মাইনাস b1 মাইনাস c1। ওকে, অ্যান্ড আমরা রিটার্ন কি করতে চাই, ভ্যালিউ 1 এটা রিটার্ন করতে চাই। এই ফাংশন আমাদের লেখা শেষ, এখন এই ফাংশনের নেমটাকে নিয়ে গিয়ে আমরা মেইনের উপরে একটা প্রোটোটাইপ দিয়ে দিব। প্রোটোটাইপ ফিনিশিং দেওয়া হয় সেমিকলন দিয়ে, প্রোটোটাইপ দেওয়া শেষ, কম্পাইলার যখন এক্সিকিউট করবে, এক্সিকিউট করার সময় 4 নম্বর লাইনে আসা মাত্র বুঝবে ও সাবট্রাকশন নামে একটা ফাংশন আমি সামনে পাবো কোথাও। এখন 2 নম্বর্স, তারপরে \n এইখানে দিয়ে দিই। এন্টার 2, ইউ ওয়ান্ট টু সাবট্রাক্ট 3 নম্বর্স, okay, so if choice is equal to 1, if choice is equal to 2 দিয়ে সাবট্রাকশন করবো আমি, এই জায়গাটা কি করতেছি দেখো কিন্তু। আচ্ছা, এটা কপি না করি, আমি লিখি এই এলস সবার লাস্টের জন্য রাখি। হ্যাঁ, দেখো ইফ এলস এর ব্লকটা আমরা হচ্ছে একটু সেগ্রিগেট করে লিখি, এ এলস লাস্টের জন্য থাকুক, 1 2 কোনটা এন্টার না করলে এ এলস থাকবে। তো ইফ চয়েস ইজ ইকুয়াল টু 1 অ্যাডিশন ফাংশন কল হবে, তা না হলে এলস ইফ লেটস সে চয়েস ইজ ইকুয়াল ইকুয়াল টু, তখন আমরা কাকে কল করব, সাবট্রাকশন ফাংশনকে কল করব। আর চয়েস ইকুয়াল টু 2 যদি না হয়, এলস 1ও না 2ও না, তখন হচ্ছে থ্যাংকস ফর ইয়ার টাইম। ওকে, সাবট্রাকশন ফাংশনকে কল করার জন্য আমি এখানে কি করতে পারি, এইখানে হচ্ছে আমরা যে চলকগুলো দিয়ে আমরা বিয়োগ করব, সেই চলকগুলো ডিক্লেয়ার করে ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে আমরা নিতে পারি।
তুমি বলবা আমি এখানে এবি ডিক্লেয়ার করছি, এখানে আবার এবি ডিক্লেয়ার করতেছি কেন? চিন্তা করে দেখো, 14 নম্বর লাইন যদি এক্সিকিউট হয় তাহলে এই জীবনে কি 21 নম্বর লাইন এক্সিকিউট হবে? হবে না। তার মানে এবি চলক যদি তৈরি হয় 14 নম্বর লাইনে, তাহলে এই খানকার এদের তৈরি হওয়া জীবনেও হবে না, মানে অ্যাকর্ডিং টু কারেন্ট লজিক। তার মানে আমি লিখতে পারি এরা একবারই তৈরি হচ্ছে, এবং এই ইফের মানে এরা লোকাল, এইটুকুর মধ্যেই তাদের ব্যাপ্তি। যাই হোক, ইন্ট এবিসি আমি তাকে বলতে পারি যে ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন 2, নট টু 3, আই প্লাস প্লাস enter number person D person D এখানে আছে I plus, আমি বলছি যে এক নাম্বার নাম্বারটা ইনপুট দাও, সরি কোথায় সেমিকোলন দিয়েছি, ওকে দেন উই রাইট আ স্ক্যান এফ অ্যান্ড এখানে কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করতেছি, বুঝছো তোমরা কি প্রবলেম? আমি এখানে এ লিখবো নাকি বি লিখবো নাকি সি লিখবো? তাহলে এটার সলিউশন কি? আগের দিন আমরা কি শিখেছি? অ্যারে, অ্যারে সলিউশন না? অ্যারে এখানে দিব কত? 3। অ্যারের একটা সিঙ্গেল এলিমেন্ট যেহেতু নিচ্ছি আমরা এম্পারসেন দিলাম। ওকে, চয়েস যদি 2 হয় তাহলে তিনটা ভ্যালিউস নিলাম। এখন আমরা কি করব? এখন কাকে কল করব? আমরা ওই ফাংশনটাকে কল করব। এটা তাহলে সামের জায়গাতেই রাখি, ওই ফাংশনটাকে কল করব আমরা হচ্ছে এখানে নট সাম, এটাকে আমরা বলি রেজাল্ট। রেজাল্ট এটাকে বলি রেজাল্ট। ওকে, সো এখন তিনটা ভ্যালু নেওয়া শেষ, আমরা বলতে পারি যে ট্যাব রেজাল্ট ইকুয়াল টু কি ফাংশন? সাবট্র্যাকশন ফাংশনকে কল করো, এবং সাবট্র্যাকশন ফাংশনের মধ্যে প্যারামিটার হিসাবে কি দিব? প্যারামিটার হিসাবে দিব এ 0 এর মান, এ 1 এর মান, তারপরে এ আর কার মান কে বলতে পারবে? এ 2 এর মান, তিনটা মান আমরা দিচ্ছি। ওকে, এই তিনটা প্যারামিটার হিসেবে দিচ্ছি, অ্যান্ড এই তিনটার ভ্যালুর একটা ডুপ্লিকেট কপি কোথায় যাবে? 28 নম্বর লাইনে যখন এটা ডিক্লেয়ার করা হবে এই তিনটের ভ্যালুর একটা ডুপ্লিকেট কপি কোথায় যাবে? সাবট্রাকশন নামক ফাংশনে যাবে, এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে, এসে প্রথমটার থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা বিয়োগ হবে, বিয়োগ হয়ে একটা অ্যান্সার বের হবে, এই অ্যান্সারটা রিটার্ন হবে,
যেহেতু রিটার্ন টাইপ ইন্টিজার, সো 52 নাম্বার লাইন থেকে জাম্প করে আবার প্রোগ্রাম কোথায় যাবে, 28 নাম্বার লাইনে যাবে, এবং রেজাল্টের মধ্যে ওই যে রিটার্ন ভ্যালুটা সেটাকে স্টোর করবে। সো আচ্ছা, এখানে আমার এটা চেঞ্জ করা হয় নাই, রেজাল্ট এন্ড তার ভ্যালু 1 কোথায়, ভ্যালু 1 তো নিজে আসবে না, এখানে ভ্যালু 1 হিসেবে যেটা তৈরি হবে, যেটা তৈরি হবে 53 নাম্বার লাইনে, ভ্যালু 1 হিসেবে ধরো তৈরি হইলো 15 ধরো। এই এই ভ্যালু 1 নামক যে চলকটা আছে সেই চলকের মধ্যে স্টোর করা আছে 15। এই 15-র একটা কপি 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 এই 53 থেকে জাম্প হয়ে যাবে কোথায়, কোথা থেকে কল হয়েছিল এই সাবস্ট্রাকশন, সাবট্রাকশন ফাংশনটাকে কোথা থেকে কল করা হয়েছিল, কল করা হয়েছিল 28 নাম্বার লাইন থেকে। সো ভ্যালু 1 এর যে মধ্যে যা স্টোর করা আছে 15, সেটার একটা কপি এখানে আসবে, এই ফাংশনকে কল করা হইলো, রেজাল্ট হিসাবে রিটার্ন হয়ে আসলো 15, সেই 15টা কার মধ্যে স্টোর হবে, রেজাল্ট নামক চলকের মধ্যে স্টোর হবে। মানে এটা হচ্ছে ডিরেক্টলি আমার খামের মধ্যে 50 টাকা আছে আর তোমার, আমার খামের মধ্যে 50 লেখা আছে আর তোমার খামের মধ্যে 70 লেখা আছে, আমি আমার খামের মধ্যে যে 50 লেখা যে কাগজ, সেই কাগজটা ডিরেক্টলি তোমাকে হাতে তুলে দিচ্ছি না, আমি বলতেছি তোমাকে ফোন করে যে আমার খামের মধ্যে 50 লেখা আছে, তুমি এটা শুনে ওই 50টা তুমি কাজে লাগাই দিলা। ব্যাপারটা এরকমই যে এখানে কপি ট্রান্সফার হচ্ছে, এক্স্যাক্ট ওই চলকের ভ্যালুটা বদলায় যাচ্ছে না, ওই চলকের যে মান 15 ধরো এটার মধ্যে আছে, ওই 15-র একটা কপি রিটার্ন হচ্ছে, রিটার্ন হয়ে এখানে এসে সেই ইনফরমেশনটা পাচ্ছে যে অ্যান্সার হিসাবে 15 রিটার্ন হয়ে আসছে, কিন্তু ভ্যালু 1 নামক চলকের ভ্যালু যা ছিল তাই থাকতেছে, এবং 15 রিটার্ন হয়ে আসছে সেটা রেজাল্ট নামক চলকের মধ্যে স্টোর হইলো, তাহলে এখন 15টা 15 প্রিন্ট হইলো। That's it. Subtraction function টা নিয়ে কারো কোনো পয়েন্ট আছে কিনা বলেন। আর তামিম তো আগের ক্লাসের লেকচার কি দেখছো তুমি, অ্যারে বুঝছো এবং ক্লাসের টোটাল টাইম ছিলা, তুমি তামিম না বুঝলে তুমি হচ্ছে কথা বলো, সিনথিয়া তো সরি মানসুরে তো ক্লাস শুনে নাই এই জন্য বুঝতেছে না, তামিম মিস্টার তামিম তুমি কথা বলো, আর বাকিরা বুঝতেছেন কিনা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বলেন। তোমরা কি শুনতেছো আমি কি, আমার নেটওয়ার্কের প্রবলেম কিনা, সবাই একটু রেসপন্স করো যে ক্লাসে আসো কিনা, বুঝতেছো কিনা, কি অবস্থা, হয় মুখে করো না হয় চ্যাটে করো, আমি দুইজনের রেসপন্স পাইলাম, তুমি বুঝো না বুঝো খোলা মুখে বলো যে আমি বুঝি নাই বা আমি বুঝছি। রজত শুভ্র রায়, জারিফ জুনায়েদ এবং জান্নাত সিন্থি, আমি তিনজনের রেসপন্স পাইছি। I'm waiting, come on guys. তানহা বুঝতেছো, তানজিরুল সোহাদ, শোয়েব তামিম, তানজিরুল সোহাদ জি স্যার, কি জি স্যার বুঝতেছি না স্যার, কোন জায়গা থেকে বুঝতেছো না, তুমি কি ক্লাসে কোনো টাইম মিস করছো? না স্যার মিস করিনি, আগের সব ক্লাস তোমার করা আছে ঠিক মতো, অ্যারে বা এভরিথিং? কোশ্চেন ছিল, একটু পরে করো, আমি তো আরেকজন। জি স্যার জি স্যার জি স্যার, হ্যাঁ বলো। জি স্যার, অ্যারে ক্লাস রেকর্ডিং দেখছিলাম। রেকর্ডিং দেখে প্র্যাকটিস করছো? না স্যার প্র্যাকটিস করিনি। কুল, এখন এখানে কোন জায়গায় আটকাইছো, তুমি তো এতক্ষণ 2 ঘন্টা ধরে কিছু বলতেছো না, কোন জায়গায় আটকাইছো বলা, বললে সাথে সাথে ওই জায়গায় আমি তোমাকে ইয়ে করতাম,
এখন তুমি বলতে পারবা কোন জায়গায় প্রবলেম? রেকর্ডিং দেখতে হবে। তাহলে রেকর্ডিং দেখো, আর যদি কোনো প্রবলেম ফেস করো আমার কাছে রিচ আউট করো। মিস্টার তানজিরুল সোহাদ, আমি তো তানজিরুল সোহাদের কোনো ভয়েস শুনতেছি না, সে কি ক্লাসে আছে নাকি কানেক্ট করে বিদেশ চলে গেছে? ওকে, তাহলে আমি কুইকলি আরো বলো, রজত বলো, তোমার প্রশ্ন বলো। স্যার, সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আবার কি স্যার ফর লুপের ব্যবহার কি মাস্ট ছিল নাকি এখানে যে ফর লুপও ইউজ করা যায় অ্যারের সাহায্য নিয়ে, এটা আপনি দেখালেন। না, ফর লুপের ইউজ তো মাস্ট ছিল না, তুমি 6 লাইন কোড লিখতে হইতো ইন্ডিভিজুয়ালি। তুমি যেহেতু জানো 3টা ভ্যালু নিয়ে সাবট্রাকশন করবো, আগে থেকে ঠিক করে রাখছো, তাহলে ওই তো 6 লাইন কোড লেখা লাগতো আর কি। আর এখন আমার 3 লাইন কোড লিখে হয়েছে, এই মাস্ট তো না, তুমি 6 লাইন লিখতে পারতে চাইলে, চলক লাগতো আলাদা, 3টা 3টা। ওকে, তাহলে এখন আমি মাল্টিপ্লিকেশনের জন্য একটা ফাংশন চলো আমরা তৈরি করি। আমি এখন একটু ফাস্ট যাই, কপি করে করে যাই, তোমরা কেউ কোথাও আটকাইলে আমাকে বলো। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা 2 সংখ্যার মাল্টিপ্লিকেশন করি, কি বলো? এটার নাম আমরা দেই মাল্টি। স্যার, সাবট্রাকশন এবার আমরা অ্যারে ইউজ করি, দুইটা করে করলেই ভালো হয়, মানে সবগুলোই একটু ইকুয়াল হইলো। আচ্ছা ঠিক আছে, উপরে ঠিক করতে হবে তাহলে সাবট্রাকশনের সবকিছু। স্যার, এবার আমরা অ্যারে ইউজ করি, দাঁড়াও একটু আসতেছি তোমার কথায়, জায়গাটা ঠিক করে আসি। সাবট্রাকশন, কিন্তু এখানে আমি 3টা দিয়ে ডিক্লেয়ার করে রাখছি। স্যার, লেখাটাও চেঞ্জ করে দেন, কি লেখা ছিল? 3-2 স্যার, উপরে ওই যে উপরে স্যার প্রিন্ট এফে লিখেছিলেন এন্টার ইফ ইন করার কি দরকার ছিল? 3 ইন্টিজার 3 নাম্বারস। এইবার আমরা এগুলাকে A2 B2 ধরি, আমি কিন্তু চাইলে সেম নাম দিয়ে ধরতে পারতাম। বলো, এবার আমি স্ট্রিং ইউজ করি স্যার। কিসের স্ট্রিং? মানে স্যার স্ট্রিং গুণ করি স্যার, বেশ কয়েকটা সংখ্যা। স্ট্রিং গুণ করবা কিভাবে? ও সরি স্যার, অ্যারে অ্যারে স্যার, অ্যারে ইউজ করি। আমি তো এখন সব রেসপন্স দেখে আমি তো টেনশনে পড়ে গেছি, আইএনটিসি আরো এক্সট্রা জিনিস কি আমি দেখাবো নাকি দেখাবো না। হ্যাঁ বলো, কি বলছো স্যার? আর্গুমেন্ট ঠিক করে রাখেন। না স্যার, সমস্যা নাই স্যার, ওই দুটো অংশ যদি বুঝে থাকে তাহলে তো এটাও বুঝবে। সিম্পলি আগে এটা শেষ করি, আমার মনে হয় তাহলে সবাই ধরতে পারবে। তার নেক্সট আরো এক ক্লাসে না হয় আমরা অ্যাডভান্সড বিষয়ে গেলাম। মাল্টিপ্লিকেশনের যে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনটা তৈরি করেছি এটা বুঝতে পেরেছেন? এই যে ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশনটা, এটাতে কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ স্পিক আপ। কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই ডেফিনেশনটা থেকে আমি প্রোটোটাইপটা নিয়ে গিয়ে আমি উপরে দিয়ে দিলাম। ওকে, প্রোটোটাইপটা দেওয়ার পরে দেন এখানে আমি কোডে তো কাজ করতে হবে, তাকে কল করতে হবে। সো এবার কিন্তু কপি করতেছি, এটাকে মাল্টিপ্লিকেশন হিসাবে বানাবো আর কি। ইফ চয়েস ইজ ইকুয়াল টু 3, তাহলে হচ্ছে ইন্টিজার 8
two I I okay. Multiplication. Acha. Multiplication. Two. Backslash n. Or. Enter 3 if you want to multiply 2. Oh, 2 is here. 2 numbers. Multiplication একটা হয়ে গেছে, আমি কি division একটা তাড়াতাড়ি করে করে দিব? Yes sir. Yes sir. Division যেহেতু করতেছি, তাহলে result নামক চলকটাকে integer না রেখে let's make it a float. Result. তাহলে একেবারে আমি কপি পেস্টের কাজ সব শেষ করে করে যাই। হ্যাঁ, কপি ব্যাকস্ল্যাশ এন, ও না, ব্যাকস্ল্যাশ এন, এন্টার 4 ইফ ইউ ওয়ান্ট টু divide 2 numbers, sorry, divide 2 numbers. Okay, তাহলে এরপরে চলো আমরা হচ্ছে এখন তো সব ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করতে হবে বাবাকে, সরি পয়েন্ট এফ, বাবাকে তো ফ্লোট বানাই দিছি, এটা তো চেঞ্জ করতে হবে, এটাকেও চেঞ্জ করতে তাহলে পয়েন্ট টু এফ এখন একটাতেও চেঞ্জ করতে হবে পয়েন্ট টু এফ, ওকে স্যার পয়েন্ট জিরো এফ দিলে কি এটা ইন্টিজারের মতো কাজ করবে সেক্ষেত্রে? ইট শুড, পয়েন্ট জিরো এফ দিয়ে আমি কখনো ট্রাই করে দেখি নাই, আজকেই আমরা করব। Let's try. দেখি কততে মাল্টিপ্লিকেশনে দিছি, মনে রাখো 0.0f. ওকে, এখন হচ্ছে ডিভিশনের ফাংশন বডি আগে বানাই, এটার নাম আমরা দিতে চাই ডিভিশন, ও সরি ডিভিশন, ইন্ট নিব এ 3 বি 3 এ 3 B 3, okay, A 3 by B 3, eta nibo float, float, eta nibo value 3, দেন হচ্ছে এটাকে বানাবো ভ্যালিউ 3, এটাকে বানাবো ভ্যালিউ 3, অ্যান্ড এখানে রিটার্ন টাইপ হবে ফ্লোট, ওকে। সো এখন আমরা তার প্রোটোটাইপ উপরে নিয়ে দিব, লেটস গো আপ, প্রোটোটাইপ দিলাম, এখন হচ্ছে তাকে কল করব, থ্রি যদি চয়েস 4 হয়ে থাকে ওকে, চয়েস 4 হয়ে থাকলে নিলাম, আমরা এখানে কল করব কাকে, ডিভি, সরি ডিভিশন,
function ke call korbo and let's make it 2 amra khali multiplication is 0.0 dc now everything is done addition subtraction multiplication division are the called functions main is the calling function a মানে কমেন্ট লিখে রেখে পরে তোমরা দেখলে সুবিধা হবে a0 a1 আর সরি কোথায় লিখতেছে আর প্যারামিটার্স ওকে তাহলে এটা আর কোথায় কোথায় দিব এইখানে এইখানে আর 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 এইখানে okay and this one is a this one is b okay ar kothay ekhane ki comment lakha dorkar ache function prototype এইখানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করলাম এইখানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করব এখানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করব এখানেও করব ওকে সবার উপরে তো একবার লিখছিলেন মানে এই চারটাই ও ওকে ওকে অলরাইট সো এভরিথিং সিমস টু বি ইন অর্ডার Let's go ahead and run the whole program and see what's the output. Enter 1 if you want to add 2 numbers, enter 2 if you want to subtract 2 numbers, multiply 2 numbers. ওকে কত এন্টার করবো ওকে 1 এন্টার করে দেখি একবার প্লিজ এন্টার 2 নাম্বারস 2 3 এই যে অ্যাক্সেস কানেক্ট দিয়েছিলাম অ্যান্ড দ্য টোটাল ফ্রম ইউর ইনপুট ইজ 5 ওকে আমরা আবার রান করি প্রোগ্রামটা এবার 2 এন্টার করি দ্যাট ইজ আমরা কী করবো সাবট্র্যাক্ট করবো এন্টার নাম্বার 1 7 নাম্বার 2 3 sorry 4 okay the total from your input is 3 this one is running okay let's enter 3 multiply enter number 1 6 enter number 2 7 46 এই যে রজত দেখছো আমরা কিন্তু 0.0 এফ দিছি খালি 42 আসছে আমার মনে হয় যেহেতু রেজাল্ট ফ্লোট ছিল তাই সাবট্রাকশন আর অ্যাডিশন এর ক্ষেত্রে 0.0 দিলে ভালো হয় তাহলে ইন্টিজার এর মত মনে হয় সেটা তো ফরম্যাটিং এর বিষয় তুমি পরে করতে পারবে বাট উই গট দিস যে 0.0 দিলে 0.0 এফ দিলে খালি ইন্টিজার পার্টটা দেখায় হ্যাঁ ওকে তাহলে 4 নাম্বার অপশন দিয়ে ট্রাই করে দেখি অপশন নাম্বার 4 ডিভাইড করতে চাই প্রথমে দিলাম 6 পরে দিলাম লেটস সে 2 3.00 ওকে আওয়ার প্রোগ্রাম ইজ ওয়ার্কিং ইন অল অর্ডারস এন্ড উই ক্রিয়েটেড 4 ইউজার ডিফাইন্ড ফাংশনস ইন অ্যাকচুয়ালি 5 মেইনও তো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কিন্তু মেইন তো আমরা সবসময় করে আসছি মেইন ছাড়াও আমরা 4টা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করলাম একটা অ্যাডিশন নামে সাবট্রাকশন নামে মাল্টিপ্লিকেশন নামে ডিভিশন নামে জাস্ট টু রিক্যাপ বিফোর আই ফিনিশ দ্য ক্লাস আমরা
ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশন অংশে আমরা কি করি, আমরা প্রথমে ফাংশনের রিটার্ন টাইপ বলি যে ফাংশন কি যাতে ডেটা রিটার্ন করবে, ফাংশনের একটা নাম দেই, নাম দেওয়ার সময় আইডেন্টিফায়ার নামকরণ করার যে নিয়মগুলো সেগুলো মানতে হবে, মানে চলক ভ্যারিয়েবল নাম দেওয়ার, ভ্যারিয়েবলের নাম দেওয়ার যে নিয়মগুলো সেগুলো মানতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যেই যা দেই সেগুলোকে আমরা বলি আর্গুমেন্টস, আর্গুমেন্টসের নাম তুমি ডেটা টাইপ লিখবা, চলকের একটা নাম দিবা, নাম যা খুশি তা হইতে পারে, এই যে কলিং ফাংশনের ভিতরের এদের সাথে যে মিলতে হবে, এদের নামের সাথে যে মিলতে হবে এমন কোনোই কথা নাই, তুমি এখানে যা খুশি তাই নাম দিতে পারো, ডেটা টাইপটা ঠিক থাকলেই হইলো। তারপরে এখানে যা ডিক্লেয়ার করা লাগে, ভিতরে যা কাজ করা লাগে করবা, করার পরে রিটার্ন দিয়ে যে ভ্যালুটা দিবা সেটার ডেটা টাইপ আর এই রিটার্ন ডেটা টাইপ সেম হইতে হবে। তাহলে ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশন গেল, ওয়ান্স ফাংশন ডেফিনেশন ইজ ক্রিয়েটেড, ফাংশন বডি ইজ ক্রিয়েটেড, এটা আমরা নিয়ে গিয়ে উপরে মেইন ফাংশনের উপরে আমরা এটা কি করব, প্রোটোটাইপটা ডিক্লেয়ার করব, এবং এই ক্ষেত্রে আমরা একটা সেমি কোলন দিব। আমি কিন্তু চাইলে এখানে ডেটা টাইপটা খালি রেখে চলকগুলোর নামগুলো মুছে দিতে পারতাম, A0 মুছে দিতে পারতাম, B0 মুছে দিতে পারতাম, এখানে খালি থাকতো ইন্ট কমা ইন্ট, দ্যাট উড অলসো ডু দ্য জব। ওকে, তাহলে এটা করতে হয়। দেন হচ্ছে আমরা ভেতরে যখন কল করব ফাংশনটাকে, কল করার সময় এই যে আমি বলছি যে সাবট্রাক্ট ফাংশনটাকে কল করো, কল করার সময় প্যারামিটার দাও এই দুইটা ভ্যালিউ, A0-র ভ্যালিউ, A1-এর ভ্যালিউ প্যারামিটার হিসেবে দেওয়া হইলো এবং এই ফাংশনটাকে কল করা হইলো। এখন কল করার পরে এই ফাংশনটা যে ভ্যালিউটা রিটার্ন করলো সেটা রেজাল্ট নামক চলকে স্টোর করা হইলো এবং প্রোগ্রাম 32 নম্বর লাইন থেকে আবার চলা শুরু হইলো। ইন শর্ট জাস্ট এক্সিকিউশন ফ্লোটা কেমন হয়, এক্সিকিউশন ফ্লোটা প্রোগ্রাম কম্পাইলার যখন এক্সিকিউট করে শুরুতে প্রোটোটাইপ ডিক্লারেশন দেওয়া আছে, সো প্রোটোটাইপ ডিক্লারেশন যখন পাচ্ছে তখন বুঝতেছে যে ও আচ্ছা অ্যাডিশন নামে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন আছে যেখানে ইন্টিজার টাইপ ভ্যালিউ রিটার্ন করবে এবং যে কিনা যার আর্গুমেন্ট হচ্ছে ইন্টিজার টাইপ একটা ডেটা, ইন্টিজার টাইপ আর একটা ডেটা, প্যারামিটার হিসাবে এই জাতের দুইটা ইন্টিজার তার মধ্যে দেওয়া হবে। ওকে, সো অ্যাডিশন নামক ফাংশনটার প্রোটোটাইপ ডিক্লারেশন দেখে কম্পাইলার এক্সিকিউট করার সময় কম্পাইলার ইজ গান আন্ডারস্ট্যান্ড দিস। তারপরে যখন ভেতরে তুমি গেলা, যখন অ্যাডিশন ফাংশনকে কল করার সময় আসলো 19-এর পরে 20 নম্বর লাইনে, যখন আসলা 20 নম্বর লাইনে কম্পাইলার যখন এক্সিকিউট করা শুরু হইলো তখন অ্যাডিশন ফাংশনটাকে প্যারামিটার এ আর বি দিয়ে কল করলা। কল করার পরে স্ট্যাকের মধ্যে 21 নম্বর লাইনের অ্যাড্রেসটা স্টোর করে রেখে প্রোগ্রাম এক্সিকিউশন 20 থেকে 21-এরটা স্টোর করে কেন রাখতেছে, কারণ 20-এর কাহিনী শেষ করার পরে আবার তো 21 থেকেই যাত্রা শুরু করতে হবে, এই জন্য 21-এর অ্যাড্রেসটা স্ট্যাকের মধ্যে, মানে র্যাম যখন কাজ করে তখন হচ্ছে হিপ স্ট্যাক মানে মেমোরির বিভিন্ন লেয়ার আছে। আই ডিড নট গো ইন ডিটেলস উইথ ইউ পিপল, বাট ইউ উইল গেট দিস ইন ফিউচার। ওকে, সো যখন রেজাল্টের মধ্যে কম্পাইলার এক্সিকিউট করতে করতে আসলো, এই মানে রেজাল্টের মধ্যে না সরি 20 নম্বর লাইনে আসলো, তখন 21 নম্বর লাইনের অ্যাড্রেসটা স্টোর করে রেখে অ্যাডিশন ফাংশনকে যেহেতু কল করা হয়েছে 20 থেকে জাম্প করে কোথায় চলে গেল, 20 থেকে জাম্প করে 66-এ চলে গেল। 20 থেকে জাম্প করে 66-এ আসার সময় সে প্যারামিটার হিসেবে নিয়ে আসলো এর ভ্যালিউ একটা কপি, বি এর ভ্যালিউর একটা কপি, ডুপ্লিকেট কপি, এর ভ্যালিউ যা ছিল তাই থাকতেছে, বি এর ভ্যালিউ তাই থাকতে, একটা কপি প্রোগ্রাম ফ্লো কপি করে নিয়ে যাচ্ছে। সো এর ভ্যালিউর কপি, বি এর ভ্যালিউর কপি নিয়ে 20 থেকে জাম্প করে চলে গেল 66-এ গিয়ে হচ্ছে, এখানে যেহেতু আর্গুমেন্ট দুইটা ইন্টিজার, সো প্রথম এর ভ্যালিউর কপি যেটা নিয়ে আসছে সেটা A0-তে A0-র ভ্যালিউ হিসাবে স্টোর হইলো আর B0-র ভ্যালিউ হিসাবে ওই যে বি এর ভ্যালিউর যে কপিটা নিয়ে আসছিলো সেটা স্টোর হইলো। তারপরে তুমি এখানে বডির ভিতরে ডিক্লেয়ার করছো নিজে নিজে একটা, ওকে ফাইন, এর ভ্যালুর কপি আর বি এর ভ্যালুর কপি তো A0-B0-তে স্টোর হয়েছে, সেগুলো দিয়ে value 0 কাউন্ট করছো, value 0 রিটার্ন করছো, value 0-র যে রিটার্ন টাইপ সরি value 0-র যে ডেটা টাইপ সেটা হচ্ছে তোমার ফাংশনের রিটার্ন টাইপ একই,
সো এই ভ্যালু রিটার্ন হচ্ছে এই 70 নম্বর লাইন থেকে, যে ভ্যালু জিরোর যে ভ্যালুটা সেটা রিটার্ন হয়ে আবার 70 নম্বর লাইন থেকে কোথায় আসলো, 70 নম্বর লাইন থেকে তোমার যে 20 নম্বর লাইন সেখানে আসলো, এসে এটার কাজ শেষ, ভ্যালু রিটার্ন হয়ে আসছে, সেটা রেজাল্ট নামক চলকে স্টোর হলো। এরপরে 21 নম্বর লাইন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন আবার চলতে থাকলো। দ্যাটস হাউ ইট গোজ। এখন কথা হচ্ছে এইখানে যখন এই এই যে ভ্যালু জিরোর কাজ হইলো, এ জিরোর কাজ হইলো, বি জিরোর কাজ হইলো, আবার ভ্যালু জিরো যখন ভ্যালু জিরোর মানের একটা কপি যখন রিটার্ন হয়ে গেল 66 থেকে, আবার যখন 20 নম্বর লাইনে ব্যাক করলো, তখন এই যে ভ্যালু জিরোর ভ্যালু জিরো নামে যে চলকটা ডিক্লেয়ার করা হয়েছিল তাকে মুছে দেওয়া হবে, এ জিরো নামে চলক যেটা তৈরি হয়েছে সেটাকে মুছে দেওয়া হবে, বি জিরো নামে যে চলক তৈরি হয়েছে সেটাকে মুছে দেওয়া হবে, কারণ তাদের তো কাজ শেষ। তাদের মধ্যে যা কপি ভ্যালু আসছিল সেগুলো লোকাল ছিল, সেগুলো তৈরি হয়েছে, আবার সেগুলো মুছে দেওয়া হলো, শেষ। এই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন মেইন ফাংশন কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, তাছাড়া আমরা আরও কয়েকটা ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা তৈরি করলাম আমাদের প্রয়োজন অনুযায়ী। এইখানে অ্যাডিশন ফাংশনটাকে কল করা হয়েছে, সো অ্যাডিশন ফাংশনটাকে আমরা বলবো কলড ফাংশন, আর যেখান থেকে যে ফাংশনের ভেতর থেকে কল করা হয়েছে সেটা ছিল মেইন ফাংশন, সো মেইনকে আমরা বলবো কলিং ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা কেন তৈরি করি, কারণ হচ্ছে বড় বড় কোডের ক্ষেত্রে আমরা ব্লক ব্লক করে আলাদা আলাদা করে ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে কাজগুলো সেগমেন্টেড করে নিচে নিচে ব্লক ব্লক করে করে রাখি, তাহলে প্রোগ্রামারদের কাজ করার সুবিধা, দেখার সুবিধা, ডিবাগিং করার সুবিধা। এনি ওয়ান এনি কোয়েশ্চেন্স? স্যার শুনতেছি তো, থেমে গেল কেন, বলে ফেলো। ইউজার ডিফাইন ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে কি আমরা এই যে হেডার ফাইলে যে ফাংশন গুলো আছে প্রিন্ট এফ তারপর চিপ ক্যান এফ এগুলো ইউজ করতে পারবো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো, ওগুলো তো লাইব্রেরি ফাংশন, ওগুলো তো ইউজ করতেই পারবো সব সময়, অবশ্যই। আর কারো কোনো প্রশ্ন, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। I have six people in the class. কে জান্নাত, সিনথিয়া, রজত, শুভ্র রয়, শোয়েব, তামিম, তানজিরুল, সোহাদ, কি এখন ক্লাসে কি আছো? আমি কি তোমার কথা কি শুনতে পারবো এখন? জি স্যার আছি স্যার। কোথায় ছিলে আগে? তোমাকে আমি অনেকবার ডাকছি স্যার, মাঝখানে নেটে প্রবলেম দিতেছিল স্যার। ওকে, সো okay, I understand function is a very very not familiar topic, so a class recording to ami diye dibo, go through the class recording again, agagora puro ta dekhben, tar pore bujhar chesta korben, and then try to practice with today's class. Officially amader kintu chapter 5 C programming chapter second part is totally completed, chapter 5 er first part er beshir bhagi completed, so on next ওয়েনসডে বুধবারে আমি হচ্ছে ওভারঅল চ্যাপ্টার 5 রিভিউ করবো, অ্যান্ড দ্যাটস গান বি এ ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লাস। নিজেরা খেয়ে দিয়ে রেডি হয়ে বইছেন এবং ওই দিন টাইমলি আইসেন, এবং প্লিজ ডু ইনফর্ম ইউর ফ্রেন্ডস যে ওই দিন যাতে কেউ ক্লাস মিস না দেয়। ওই দিন আমরা টোটাল চ্যাপ্টার 5 আমি টোটাল আগাগোড়া রিভিউ করব। যাদের যা ক্লাস মিস হয়েছে প্লিজ ডু ওয়াচ দ্য ক্লাস রেকর্ডিংস অ্যান্ড রিচ আউট টু মি ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ প্রবলেমস।